আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। যে ভালোবাসা পেয়েছেন বাংলাদেশের দর্শকের কাছে কোনো শব্দই সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য যথেষ্ট নয় মনে করেন নায়ক অঙ্কুশ। এই মুহূর্তে দুই বাংলার অন্যতম সেরা তারকা নায়ক অঙ্কুশ ভীষণ রকম পজিটিভ তার পুজো রিলিজ নিয়ে, আর সেও যে সে ছবি নয়, ছবির নাম বল দুর্গা মাইকি। প্রমোশনের জন্য ঘাম ঝরানোর নায়ক খোলামেলা আড্ডা দিলেন সোশ্যাল মিডিয়ায়। মানে আই উই আর রিয়েলি 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 অনার্ড, আর আমার মনে হয় যে বাংলা ছবির এতটা ক্রেজ যেটা তোমাদের শহরে আছে, বাংলাদেশে আছে, হ্যাটস অফ বস। তোমরা এত বাংলা ছবি দেখতে ভালোবাসো, বাংলা ছবি পছন্দ করো এবং আমাদের এতটা ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ। তার ফ্যানদের বারবার বোঝালেন হতে পারে না কোন গল্প তোকে ছাড়া। অঙ্কুশের প্রথম পূজায় মুক্তি পাওয়া ছবি ছিল খিলাড়ি, দর্শকদের ভীষণ ভালোবাসা কুড়িয়েছিল সেই ছবি। অঙ্কুশ এবং নুসরাত দুজনেই তখন প্রায় নতুন, কিন্তু সেই নতুন জুটিকে পূজায় সাপোর্ট করেছিলেন দর্শক। পরের বার সেই একই জুটি আবার ফিরে এলো জুলফিকার সিনেমায়। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল সেই ছবি। এই বছর বল দুর্গা মাইকিতে আবার দেখা যাবে সেই একই জুটিকে। তাই নায়ক অঙ্কুশের অনুরোধ, এইবারও তার এবং নুসরতের ওপর মানুষের ভালোবাসা যেন একই থাকে, তাহলে হালকা করে হ্যাটট্রিক হয়ে যায় অঙ্কুশ নুসরত জুটি। বল দুর্গা মাইকি সম্পূর্ণভাবেই ফুল ফ্যামিলির ছবি, ক্রমশ বিলুপ্ত হতে থাকা একান্নবর্তী পরিবারের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ছবি। বারবার করে সে কথা স্মরণ করাতে ভুলেননি ছবির নায়ক। এর মধ্যেই মুক্তি পেয়ে গেছে ছবির মিউজিক ভিডিও। ভারত এবং বাংলাদেশের দর্শকের কাছে তাই নায়ক বারবার করে জানাচ্ছে গোটা পরিবারকে নিয়ে এই ছবি দেখতে যেতে। এন্ড কামিং ব্যাক টু বল দুর্গা মাইকি, তোমাদের একটাই ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ তোমরা বল দুর্গা মাইকি ফুল ফ্যামিলি নিয়ে, তার কারণ আমি একটা কথাই এটা বারবার বলবো যে বল দুর্গা মাইকি তোমরা গান, দুর্গাপুজোর গানটা হোক বা প্রথম গানটা যেটা আমরা ছেড়েছিলাম, ফ্যামিলি বন্ডিং ছিল এই গানটার মধ্যে, হ্যাঁ সব কিছু নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা একটা ইটস কাইন্ড অফ আ ফ্যামিলি ফিল্ম। আর তো আমার মনে হয় প্লিজ এই ছবিটা অসাধারণ মজা আছে এই ছবির মধ্যে, ফাটিয়ে কমেডি আছে, ইমোশনস আছে। তো আমার মনে হয় যে যদি একা যাও বা যদি মাত্র দুজন যাও, অ্যাটলিস্ট মাত্র তিনজন যাও, তাহলে মজা নেই। ফুল ফ্যামিলি, একটা গ্রুপ বলে না, ছজন সাতজন দশজন বারো জনের গ্রুপ যেটা বলে না, গো উইথ দ্যাম, সেটা তোমাদের আমাদেরও খুব ভালো লাগবে। তার কারণ দেখো, ফ্র্যাঙ্কলি বলছি, এই ছবিটা পুরো ফ্যামিলি বন্ডিং নিয়ে তো, তো আনটিল অ্যান্ড আনলেস তুমি তোমার একটা বড় ফ্যামিলির গ্রুপ, একটা পুরো হোল পুরো সুন্দর বড় ফ্যামিলির গ্রুপ নিয়ে যাচ্ছ, ততক্ষণ ছবিটা এনজয় করতে পারবে না। সো গো এন্ড ওয়াচ উইথ ফ্যামিলি। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন সে কথা বারবার করে স্বীকার করেন অঙ্কুশ। বর্তমানে তার উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি শুরু হয়েছে দুগ্গামা কন্টেস্ট। বিজয়িনীকে পুরস্কার দিতে আর পণ্য করবেন না, জোর গলায় জানিয়ে দিলেন নায়ক। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।